নতুন একটা ভিডিও নিয়ে আজও তোমাদের সামনে খুব সকাল সকাল চলে এসেছি। এখন বাজে 6:30, আর ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে ব্রাশ করে নিচ্ছি, আর তার সাথে কালকে যে জামাগুলো আছে সেগুলো শুকায়নি সেগুলো মেলে দিচ্ছি, কারণ হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসে। আর এদিকে আমি কলের মুখটা পাইপ দিয়ে অন্য জায়গায় নিয়ে এসেছি, এর কারণটা তোমাদের একটু পরে বলছি। এখানে বেশ জলটা পড়ছে, দেখে খুব ভালো লাগছে। আর মুখ হাত পা ধুয়ে নিলাম, মুছেও না হয়ে গেল। এবারে একটু বিছানাটা গোছানোর বাকি আছে, কারণ সকাল সকাল বিছানাটা না গোছালে ঘরটা খুব অগোছালো লাগে, তো আগে আমি বিছানাটা গুছিয়ে নিই। আর বিছানাটা গোছানো হলেই মনে হয় অর্ধেক ঘর পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে জামা কাপড়গুলো কয়েকটা গোছানোর আছে, কারণ রাতে একটু ঘরটা অগোছালো হয়ে যায়, জায়গাটা জায়গার জিনিস জায়গা থাকে না, একটু উল্টো পাল্টা হয়ে যায়, তো সেগুলো সকাল হলেই গুছিয়ে নিতে হয়, তাহলে সারাদিন ঘরটা বেশ পরিষ্কার থাকে। ওরা সকাল সকাল কাজে চলে এসছে, আর এখন আমি আজ রান্নাঘরে এই দিনের বেলা আমাকে লাইট জ্বালাতে হচ্ছে, কারণ এখন আবার সে একটা ভীষণভাবে অন্ধকার করে আসছে জাস্ট বৃষ্টি এলো বলে। তো বৃষ্টি এলে যে কাজ কীভাবে করবে জানি না, তো ওরা এই জন্য হয়তো একটু সকাল সকাল এসছে অন্যদিনের তুলনায়। আর এদিকে ভাত বসাতে হবে, আর ওদিকে আজকে তো দেখতেই পেলে কলটা আমাদের ট্রান্সফার হয় পাশে এখন, কারণ ওখানে পুকুর করে দিয়েছে ওদের কাজের জন্য। আর আমি বেশ আনন্দ লাগছিল এত জল, কিন্তু জলটা অনেক নোংরা হয়ে গেছে। চলো একটু দেখাই পুকুরটা। আর এটা হলো আমাদের পুকুর, ওখানে জল যাওয়ার মুখটা বোতল আর কাদা দিয়ে বন্ধ করে দিয়েছে। এখানে অনেকটাই জল আছে, অনেকটা বলবো না, আর 5-6 ইঞ্চ ডেপথ আছে, গভীর জলটা আছে। তো নোংরাগুলো পড়ে এরকম নোংরা হয়ে গেছে জলটা, নাহলে কাল খুব পরিষ্কার ছিল আর বেশ ভালো লাগছে দেখতে, মানে পাঁচবতা তো ভীষণই ভালো লাগছে। আর এখন আমাকে ওই পুকুরের মধ্যে নেমেই চাল ধুতে হবে, কারণ কালকে থেকে পাইপ দিয়ে জল পাশে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখন যেহেতু জলের স্পিডটা কমে গেছে পাইপ দিয়ে আর জল যাচ্ছে না, এখন আমাকে চালটা ধুতে হবে পুকুরের মধ্যে নেমে। চাল ধোয়া হয়ে গেছে, আর কাকি নিয়ে এসেছিলো কচুরি আর তরকারি, তো কাকি দিয়েছে তো সেটাই খাচ্ছি আর কাকির সাথে বসে গল্প। আর এদিকে এখন পড়াতে বেরোবো, আর হঠাৎ দেখছি বৃষ্টি নেমে গেল, তো দেখা যাক বৃষ্টি কমলে তারপর বেরানো যাবে। আর বৃষ্টির মধ্যেই এখানে কাজ হচ্ছে, কিছু করার নেই, বৃষ্টির মধ্যে কাজ করতেই হবে। এখন বাজে 3:35, আর সবে মাত্র হাত ধুয়ে ঘরে এলাম। সকালবেলা পড়াতে যাব, আর তার আগে প্রথমে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, যখন রেডি হয়ে বেরোবো তো তখনও ঝিরিঝিরি, তারপর রাস্তায় বেরোনোর পর একটু জোরে হলো, তারপর তো বিশাল ঝমঝমিয়ে বৃষ্টি। ওদিকে আমি পড়াতে গিয়ে বৃষ্টি দেখছি একদিকে, আর এদিকে বাড়িতে মানে চারিদিকে জলেই কাদা, একাকার হয়ে যাচ্ছে। মিস্ত্রিরা বারবার বিভিন্ন রকম জিনিস আনার কথা বলছে, একবারে তো কখনোই বলে না, তো আমি সবটা যেটা আমার দ্বারা সম্ভব আমিই নিয়ে আসি, তো বারবার বলছে বারবার বলছে যাওয়া আসা, তো এভাবে যে কী ওর হয়রানি হতে হলো। বাড়িতে এসে 2:05 তখন আমার দোকান যেতে হলো, প্রায় তখন দোকান বন্ধ হওয়ার মুখে, দোকানটা বন্ধ করেই দিয়েছে, তো কোনো রকম দাঁড় করিয়েও জিনিস নিয়ে এলাম, এসে স্নান করে পুজো দিয়ে খেয়ে সবে ঘরে এলাম। এখন ঘড়ি কাটা বলি 3:35, আমি বাইরে আর যাচ্ছি না, পরে দেখাবো যে কতটা কি কাজ হলো। নতুন আমাদের যে সামনে একটা মেঝে হয়েছে, পুরো একদম বালি কাদায় আরও নোংরা হয়ে গেছে, তো পরিষ্কার করা হবে পরে দেখাবো। তো এখন একটু শুই, তারপরে বিকালবেলা একটু দেখাবো যে কী অবস্থা, কী মানে পরিস্থিতিতে এখন অবধি আছে। তো এখন একটু শুই খানে, মানে খুব নিজেরই ক্লান্ত লাগছে। গুড আফটারনুন, সবে মাত্র ঘুম থেকে উঠলাম, আর কলে জল চলে এসছে বলে আমি বালতি বসাতে এলাম, আর যেটা সকালেই ভাবছিলাম দেখাবো সেটা দেখানো হয়নি। আর এই যে হয়েছে ছোটো ছোটো আম গাছে, আর এদিকে কাঁচা করা কমপ্লিট হয়নি, অনেকটা বাকি আছে করা। এখানে এখন আমি এটা লাগানো হলো, আমি জাস্ট ঘুম থেকে উঠে দেখলাম এখনও বাকি আছে, তো এখন আর এদিকে দেখে লাভ নেই, পরে দেখানো যাবে। তো বৃষ্টি কম বেশি কাল থেকে হয়েই যাচ্ছে, কাজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এখনও আবার বৃষ্টি হচ্ছে, তো এই নিয়ে মোটামুটি আমাদের কাজগুলো চলছে।
নতুন উঠোন হওয়ার পর আরও একটা কাজ বেড়ে গেছে, বিকালবেলা ঝাড় দেওয়া। কারণ সারাদিন পাতা নোংরা এগুলো পড়ে, তো বিকালবেলা আমরা এটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, যাতে পায়ে বালি বালি না লাগে আর দেখতেও পরিষ্কার লাগে। তো এগুলো হওয়ার পর মোটামুটি একটু একটু সবটাই চেঞ্জ হয়ে গেছে। আমি এদিকে গাছ লাগিয়েছি, ওদিকে গাছ লাগিয়েছি, পরে একদিন সবটা ঘুরে দেখানো যাবে। এখন তো সবটা কমপ্লিট হয়নি, পরে দেখাবো। এদিকে নতুন আরও গাছ আমি লাগাতে পেরেছি, আর গাছ যেমন লাগিয়েছি তেমন হচ্ছে সমস্যা সময় সময় জল দেওয়ার। এত গরম এখন, এক বেলা জল না দিলে গাছ যেন পড়ে দিয়ে পড়ে। আর এদিকে কত সুন্দর দোপাটি ফুলও হয়েছে, মোটামুটি সুন্দর ফুল দেয়। আর এগুলো তো মানে এগুলো তো বলার কথাই নয়, মশরুমসগুলো দুদিকে টাইম মতো একদম খুব সুন্দর ফুল দিয়ে দেয়। এরকম করে হাতের কাছে ফল আর হাতের কাছে ফুল এভাবেই সাজানো হয়েছে। তো পরে একদিন ঘুরে দেখানো যাবে। আর এখন আমি বেরোতে হবে পড়াতে, অনেক ঘুম হলো, কাজ হলো। আজকে আর গাছে জল দিলাম না, কারণ মোটামুটি গাছের মাটিগুলো ভিজা ভিজাই আছে, বৃষ্টি সারাদিনই কম বেশি হচ্ছে। থাক, আজকে আর জল দিতে লাগবে না। গুড ইভিনিং। আর এখন রান্নাঘরে অনেকদিন বাদে চাও বানানো হচ্ছে, অনেকদিন বাদেই খাওয়া হচ্ছে। কী খাওয়া হয়েছে এর মাঝখানে, প্রায় ঝালমুড়ি খাওয়া হয়েছে, তারপর চপ দিয়ে মুড়ি খাওয়া হয়, তারপরে সুজির পোলাও, চিড়ের পোলাও যেটা সেটা খাওয়া হয়। তো আজকে রাতেও হচ্ছে কাকি তৈরি করছে, রাইস করছে, চিলি চিকেন করছে, কিন্তু আমি এখন চিলি চিকেনটা খাচ্ছি না। তো এই জন্য ওটাতে রাতে হবেই, একটু রাইস তো খাবো, কিছু না খাই। তো ভাবলাম যে একটু চাও খাওয়া যেতে পারে, যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি। এই জন্য কিছুই না আজকে, কোনো পেঁয়াজ কিচ্ছু দেবো না, শুধু আলু দিয়ে, মশলা দিয়ে আর চাও দিয়ে। চাও তেলটা একটু গরম বসিয়ে দিয়েছি। আর এই পড়াতে যাওয়ার সময় আজকে দুটো ঝুটি মানে দুটো বেরুনি করেছি, বাঁধা হয় না। তো ভাবলাম যে রাতে যদি রাতের বাঁধাটা যদি বেঁধে নিই, এই জন্য বেঁধেই পড়াতে চলে গেছি। আর একটু ঝাল ঝাল, কারণ যেহেতু পেঁয়াজ দিইনি বা ডিম দিইনি, তো একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে। ভাজা হতে থাক, তারপর মশলা চাউ দেবো, মশলা দেবো, চাউ রেডি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার চাউটা একটু আগেই ভেজানো ছিল, ঠান্ডা জলেই ভেজানো ছিল। একটু সোয়া সস দিয়ে দিই, একদম সিম্পল, শুধুমাত্র খেতে ইচ্ছা করেছে বলে এখন তাড়াহুড়ো করে করতে হলো, আমি কিচ্ছু দিইনি আজকে। আবার অনেক কিছু দিতে গেলে সেটা অনেক সময় সাপেক্ষ, অনেক সময় ধরে করতে হবে। তো তাই ভাবলাম তাড়াহুড়োতে একটু ভাজা ভাজা হলেই হবে। লাস্টে চাউ মশলা দিয়ে এটা কমপ্লিট করে ফেলবো, আর নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।